Please, ठीक है एक दूसरा एक बस्ता माल গতকাল বিক্রি হইছে না গত এক সপ্তাহ আগে রিসিপ্ট দেখান আপনি কত টাকা করে বিক্রি হইছে রিসিপ্ট দেখান আপনি কথা বুঝেন না কি বলি আজকে তো কিন্তু পাইকারি তো আরো কম দেবে বস্তা হিসেবে বিক্রি করতে আর আপনার মজুদ কত এখানে স্টক কত আছে কত কত মানে একটু দেখেন স্টকতে এই ঘরে যা আছে আর কত নাই আপনার হিসাব নাই কত আছে হিসাব তারিখ কই কি কি আমাকে লিখে দেন আমাদের বিক্রি আমরা আমাদের বিক্রি আপনি আমাকে লিখে দেন যে আপনার এত কত আজকে মজুদ সেটা মানে লিখে আপনার কোনের এগুলা কি আপনি বাংলা তারিখ কত টাকা করে আপনি ওখানেই দা বেসার পিয়াস না না পিয়াস আছে আপনি এখানে মজুদ কার্বন কপি ওগুলো হলো কার্বন কপি ওটা দেশি পিয়াস 95 টাকা এটা লোকে আপনার হাত বাঁচা পিয়াস বুঝছেন শুনেন আমাদের ইন্ডিয়ান পিয়াস ইন্ডিয়ান বন্ধ করে দিয়েছে দেশি পিয়াস কি দেশি পিয়াস আমাদের দেশি উৎপাদিত এটা দাম বাড়বে কেন দেশি এটা তো আমরা লোক কমিশন বলতেন আমরা কমিশন খাই আমরা ব্যাপারি নিয়ে আসে ওরা যে একটা রেট দেয় ওই সেই রেটে আমাদের বিক্রি আমরা বলবো এই রেট চলে না এই রেট চলে না এই জায়গা কারণে তো পড়ে আছে এই দেখেন কি হচ্ছে আপনার কত জরিমানা হবে এর কারণে আপনি বেশি বিক্রি করতে আপনি আইন জানেন সারা দেশে ব্যবসা করেন আইন কানুন কিছু জানেন না মানার চেষ্টা করেন ভাবেন যে আপনারা এই সব আমরা কিছুই না তাই না আর সরকার বলতে কিছু নাই দেশে এই স্টকটা দেন স্টক দেখেন না উনি 95 টাকা কেজি কেন পেঁয়াজ বিক্রি করছে তাও 2-3 দিন আগে দেখিয়ে দাও দেশে 95 এদিকে দাও দেশি পেঁয়াজ বিক্রি ভালো আমাদের ইলেকট্রিক বলছে ব্যাপারে বলবে আমরা দুনিয়া আমি বলতে দিবে ব্যাপারে বলবে ওরা দিয়ে দিবে আমাদের এখানে আপনারা দেখি তো দেন আপনারা ডিভাইড করেন এই আপনাকে প্রথমবার ধরছি এজন্য আমরা কিন্তু প্রতিদিন কয়েকবারও আসতে পারি এখন ওনাকে আপনি 2000 টাকা দিচ্ছেন যে নির্দিষ্ট মূল্যে বেশি হ্যাঁ দাদা সরি আমি যুক্তি রাখাতে বলছি জিজ্ঞেস করছি না আমার কথা হলো আসলে আমাদের যেভাবে আপনি বিক্রি করার বলে আমরা সেভাবে ব্যাস বলি কিন্তু এটা মালটা তো পার্টি এক এক বস্তা পেজ বেশি আমরা হয়তো 25 টাকা পাই আপনি নাম বলেন আর আমি এখানে কর্মচারী আপনি মালিককে ডাকেন আপনি মালিককে ডাকেন আপনার তো 50 টাকা জরিমানা করতে হবে নাম বলেন নাম কি মালিকের নাম আরিফুর রহমান আপনার নাম বলেন আমার নাম রামকৃষ্ণ Light action camera আপনি লিখে নিয়ে করেন একটা কোডিং কমিটি নেন কোডিং কমিটি কাছে বাড়াতে করবেন যদি আমি না দেই এটা কত আমি সেন্ট্রাল লেভেল এই কমিটি নেন আপনি গত 3-4 দিন আগে ম্যাডাম হ্যাঁ এগুলো কি একদিনে বিক্রি হয় देखा জেলা প্রশাসক বরিশাল স্যারের সদয় নির্দেশনায় আমরা এখানে এসেছি। আমরা মূলত বাজার মনিটরিং করার জন্য এসেছি। আপনারা জানেন যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী যদি পণ্যের নির্ধারিত মূল্য তালিকা না থাকে সেক্ষেত্রে আমরা জরিমানা করি। ইতিমধ্যে আমরা 3টি দোকানে অসঙ্গতি পেয়ে জরিমানা করেছি 12,000 টাকা। মূলত আপনারা জানেন যে বিগত 1 সপ্তাহ ধরে সারা দেশের মতো বরিশালও বাজারে পেঁয়াজের মূল্য নিয়ে একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করতেছে। তো সেখানে আমরা সার্বক্ষণিক মনিটরিং করতেছি এবং আমাদের এই মনিটরিং অব্যাহত থাকবে। আমরা 3টেতে জরিমানা করেছি, আমরা অলরেডি 8-10টা আড়তে গিয়েছি এবং বাকিগুলোতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আপনারা জানেন যে আমাদের টিম বের হইলে একটা সবার মধ্যে সচেতনতা তৈরি হয়ে যায়, তারা চেষ্টা করে করার। আমরা এই জন্য তাৎক্ষণিক ডিসিশানে আমরা চলে আসব, সেজন্য আমরা এটা অব্যাহত থাকবে। যে কোনো সময় আমরা যে কোনো চলে আসব এবং বরিশালে পেঁয়াজের মূল্য প্লাস সরবরাহ সব কিছু স্বাভাবিক আছে, কোনো ধরনের ক্রাইসিস, সন্তোষজনক পরিস্থিতি বলা যায়।